আমার টাকা, আমার সব, আমার 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 টাকা চাই, সব আমার টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি এই গ্রামের নাকি? কিসে ভাই, আমরা তো অনেক দূর থেকে আইছি, শুনছি এই এলাকার নাকি কামলার অভাব। আমরা তো কামলা দিবার আইছি, এখন পর্যন্ত তো কোনো কাম পাইলাম না ভাই। সারাদিন হাঁটাহাঁটি করে ভাই অনেক খিদা লাগছে ভাই। যান না ভাই, যায় যায় খিদার ঠেলে ভাই। আমার কাছে চিরা আছে, আপনি যদি একটু বাসন আর ওই লবণ পানির ব্যবস্থা করতেন তাহলে আমরা একটু খাই। জান্ডা বাসাইতাম, জান্ডা বাসাইতাম ভাই। আমরা তো ঠিক জায়গায় চলে আসছো। হ্যাঁ, আমি তো কামলা খোঁজন লিখে পারিছি। নিজের জমিতে কামলা দরকার, আমার বাপ পাঠাইছে কামলা খোঁজন লিখে ভাই। তাইলে ভাই আমরা ব্যবস্থা করে দেন ভাই। আও তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করি। বাড়ি তোরাই জায়গা দাঁড়া, তোর লিখে বা সোনার লবণ পানির ব্যবস্থা। আপনার আসলে চাষির মতো মনে হয় না। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার মকবুল, তুমি আবার আইছো? চাচা আপনি বললেন না যে কামলা দরকার। হ্যাঁ, তো রাস্তাতে যাইতেছিলাম, আমগো গ্রামের দুই তিনজন পাইছি, নিয়ে আসছি। হ্যাঁ, খুব ভালো কাম করছো বাবা, খুব ভালো কাম করছো। চাচা হয়েছে কি, কিছু অ্যাডভান্স লাগবো আর কি। ও কত? 500 করে তিনজন, 1500 টাকা ভাই দিলে হয়েছে। দেড় দিলে দিব হয়েছে বগা। ও মেয়েরা দিয়ে দিমো। হ্যাঁ দিয়ে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসো তুমি, আসো ভিতরে আসো। চাচি বাসন আর লবণ ব্যবস্থা করে নেবেন। আমার বাবা রাজি হয়ে গেছে, তোরা আমাকে ক্ষেতের মধ্যে কামলা দিবি। আমি একটু দোকানে যেতেছি, দোকান থেকে আবার আয়া পড়বো, অসুবিধা নাই। আর তোরা কিন্তু টাকাটা কিন্তু আগে চাই নিবি। আমার বাবা কিন্তু অনেক কিপটা, বুঝছস? টাকা যদি না আসাস জীবনে কিন্তু পাবি না, আসার সাথে সাথে টাকাটা চাই নিবি। আমি আইতাছি। আপনার ছেলের কাছে? আমার ছেলে? হ্যাঁ আপনার ছেলেই তো, ওই যে কইলো দোকানে গেছে, এখনই আইতেছে। হায় হায় রে, আমার বাপ মানে টাকা লইয়া ভাটপাড়ি করে পলাই গেল। হায় হায় রে, এই ভাটপাড়ে পাল্লাই পড়ছি আমি। তোমার নৌকা আছে মাঝি কই? হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখতেছি, মাঝি নাই, কই গেল? আই রে আল্লাহ, এই রোদে দাঁড়াই থাকতে থাকতে আমার রক্ত কালো হয়ে যাইতেছে, তুমি একটা ছাতি নিয়ে আসতে পারলা না? এই আমার কস কেন, তুই আনার পারলি না? আমি নিজেরে গুছামু, নাকি ছাতি নিয়ে টানাটানি করুম? আই সেমডি, আই বারে বারে বাসি ফুদিতেছস, আমার কান ছিটি হয়ে যাইতেছে। কানের মধ্যে তুমি তো কাপড় কি করে কোনা কাপড় দিয়ে রাখো। জি আপনারা এই জায়গায় বসে রয়েছেন? জি আমার নাম বিয়া কইরা। বিয়া কইরা?
তুমি কি বিয়া করছো? না না বিয়া করি না এখনো। তোই এটা কেমন নাম হইলো? আমার এটা বংশ পরম্পরা আর কি। আমার নাম হলো বিয়া কইরা, আমার বাবার নাম হলো হাঙ্গা কইরা, আর আমার দাদার নাম নিকা কইরা। ও ফাইন ফ্রেম হবে, তার দ্বারা হবে, নায়িকা হওয়া সম্ভব, অদ্ভুত সুন্দর। ও কি জানি হইলো ওইবারও পারে। তা দাদি ফিল্ম কোম্পানিতে যাবেন না? হ্যাঁ আমার নাতনি। ভালো হয়েছে, একসাথে যাওয়া যাবে। আমি ফিল্ম কোম্পানিতে চাকরি করি আর কি। আপনি ওই যে এফডিসিতে চাকরি করেন? দাদি আপনি কি কইতেছেন? আমি তো ছোটবেলা থেকে নৌকা চালাই, কোনো অসুবিধা নাই, চলেন আপনারা পার করে দিই, আসেন। ঠিক বলছেন, ইয়াং মানুষ। আমি কি আন্দা দেখতে পাই? সব দেখতে পাই। দাদি আপনি কোন চিন্তা করেন না, আমি খালি জাস্ট রাইখা চলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি কইরো। ঠিক আছে। আর মাঝিরে আইলে কইন যে আইতাছি, আমি বেশি দেরি লাগবো না। আচ্ছা ওকে দাদি, আসি দাদি। আচ্ছা যাও, দোর এখান আস্তে আস্তে দোর এখান দাদি। হ্যাঁ চালাইতে পারেন তো? হ্যাঁ পারি। আবার কি যায়, এই সাবধানে লয়ে যাও। হ্যাঁ দাদি, খোদা হাফেজ।